পুরাটাই সত্য, তা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ফাআকসিরু ফিহি দোয়া, তোমরা সিজদার মধ্যে দোয়া বেশি বেশি করো, এক নাম্বার কথা। এবং তিনি অনেক দোয়া করেছেন, শুধু সুবহান রাব্বিয়াল আলা পড়েছেন নাকি আর পড়েন নাই? বহুত পড়েছেন, অতএব আপনি সেটা পড়বেন। হ্যাঁ, সব সালাতে। এখন ইমাম সাহেব যদি তিনবার প্রায় দুইবার করে আরেকবার আল্লাহ আকবার পড়ার সময় যদি সুবহান রাব্বিয়াল আলা পড়ে, অনেক ইমাম সাহেব আমি এরকম দেখছি, আমি তিনবার জীবনে তার পিছনে পড়তে পারি নাই, দুইবার পড়ার পরে উনি উঠে গেছে, ওই উঠার মধ্যে পড়া লাগে, তাই না? এরকম আছে না, মানে এমন হলে তো আর পড়তে পারবেন না। কিন্তু যদি ইমাম সাহেব ধীরে সুস্থে পড়েন তাহলে আপনি পড়বেন, আলহামদুলিল্লাহ, পড়া তো জায়েজ। অথবা আপনি ইমাম হন, একটু লোকদেরকে সেজদায় রাখেন না, আল্লাহর সবচেয়ে নিকটবর্তী মানুষ কখন হয়? সেজদায়। অতএব এইটা, এই কপাল এর মালিক যিনি, এই কপালের মর্যাদা যার যার কাছে অবনত করলে বাড়ে, তার জন্য তো আমি বেশি অবনত করে রাখবো, তাই না? সেই জন্য ওই সময় বেশি বেশি দোয়া করবেন। আর একটা হলো সালাম ফেরানোর আগে ইনশাআল্লাহ, না অ্যাডজাস্ট টয়লেট যেগুলো তার শরীয়ত সম্মত তাতে কোনো সমস্যা নাই, কারণ এটা অনেকটা মানুষ তার কল্যাণের জন্য ব্যবহার করে, আধুনিক যুগের ফ্যাসিলিটি। এটা মসজিদে নববীতে বাইতুল্লাতে অলরেডি মসজিদের ভিতরে আছে, মসজিদের ভিতরে আলাদা তারা ব্যবস্থাপনা করে দিয়েছে। নাহলে তো আধুনিক যুগে কিছু ফ্যাসিলিটি মানুষ এটা ব্যবহার করতে পারে, সমস্যা নেই, কিন্তু সেই জায়গাটাকে পরিষ্কার পরিচ্ছন্ন পবিত্র রাখা এটা আমাদের দায়িত্ব, এইটা কাজটা করতে হবে। যেহেতু এটা আমার পার্ট অ্যান্ড পার্সেল অফ মাই হাউস হয়ে গেছে, সেজন্য এটাকে আমাদের এর অন্তর এর মধ্যে রাখা এটা আমাদের জন্য। ধরেন এখন আপনি ঢাকার শহরে, আলাদা টয়লেট কোথায় আমরা তৈরি করবো? এটা তো বাধ্য হয়ে আমরা এই কাজগুলো করছি, আলাদা থাকতে পারলে ভালো হতো, কিন্তু এখন তো বাধ্য হয়ে আমরা এগুলো করছি, তাই না? এর বাইরে জায়গা নাই, এর বাইরে এত পাবলিক, আমাদের মহিলারা কোথায় যাবে? তাদের তো পর্দার ব্যাপার আছে, তারা কোথায় যাবে? যেন শরীয়ত বিরোধী না, কিন্তু ওইটাকে পবিত্র রাখা, মানে ওইটাকে পরিচ্ছন্ন রাখা, এটা আমাদের দায়িত্ব। মুসলমানদের টয়লেট থেকে, মুসলমানদের মসজিদের পাশে দিয়ে টয়লেটে গেলে টয়লেটের গন্ধ ওইখান দিয়ে যাওয়া যায় না, আর খ্রিস্টানদের গির্জার কাছে দিয়ে যাবেন, ওইখান থেকে সুবাস বের হয়। অথচ মুসলমানদের জন্য পবিত্র থাকা কি ফরজ। চীনের এখন দেখেন পবিত্রতা কি পরিমাণ শুরু হয়েছে, আল্লাহ ফরজ ওদের জন্য বাধ্যতামূলক করে দিয়েছে, ঠিক আছে করো। ওই যে মহিলারা নেকাব পড়তো না আগে, এখন আল্লাহ নেকাব বাধ্যতামূলক করেছে, পড় পড়বি না মানে। জি মানে আমাদের সমাজে অধিকাংশ কিছু বিয়েতে দেখা যায় যে ছেলে এবং মেয়ে দুজনে উভয় কেউ সালাত আদায় করে না, ও তাদের বিয়ে হয়, তাদের সংসার হয়। আমার প্রশ্নটা হলো তাদের বিয়েতে যাওয়া, আমাদের দাওয়াত, তাদের বিয়ের দাওয়াতে আমাদের যাওয়া যাবে কিনা, অথবা তাদের বিয়েটা কতটুকু শরীয়ত সম্মত হবে? শেখ সালেহ উসাইমিন বলছেন এটার বিয়েই হবে না, কারণ হাদিসে এসে, হাদিসে এসে কি যে ব্যক্তি ইচ্ছাকৃত সালাত করে দুইটা আছে, সে কি করলো? কুফরি করলো, আর একটা হাদিস আছে সে শিরিক করলো, যে ইচ্ছাকৃত সালাত ত্যাগ করলো, তাই তো ইমানদারি না। আল্লাহ কোরআনে এসছে মা সালাকুম ফি সাকার, তোমরা কেন জাহান্নামে গেলে? ক্বালু মান লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা সালাত আদায় করতাম না। সালাত না আদায় করলে কি হয়? জাহান্নামে যাওয়া লাগে, সালাত না হলে সে ইমানের বাইরে চলে যায়, এটা শেখ সালেহ উসাইমিন বলেছেন। তো সেই কারণে এদের বিয়ে হবে না এরকম একটা বক্তব্য আছে, এবং বক্তব্যটা সাধারণ না, শেখ সালেহ উসাইমিনের মতো ব্যক্তি বলেছে, ঝাঁকানি দিয়ে ফালে দেওয়ার মতো কোনো অবস্থা নাই। এই পৃথিবীর এই সময়ের শ্রেষ্ঠ তিনজন আলেমের মধ্যে একজন উনি বলেছেন এই কথা, এবং বুঝে শুনেই বলেছেন। আর প্রথম প্রশ্নই করা হবে সালাতের ব্যাপারে, যে সালাত আদায় করে না, মুসলমান আর অমুসলমানদের পার্থক্যই তো সালাত। সাহাবায়ে কেরাম বলেছেন আমাদের যুগে আমরা অন্য কাউকে, আমরা কি কুফরি এবং ইমানের মধ্যে মূল পার্থক্য মনে করতাম সালাত, তাই না? মূল পার্থক্য মনে করতাম, আমাদের যুগে আমরা কুফরি সালাত ত্যাগ করা ছাড়া অন্য কিছু কি কুফরি ভাবতামই না, কারণ এটাই সবচেয়ে বড় ইস্যু সালাতে, যে তার আইডেন্টিটি, এটা সে পড়বেন, এটা কেমনি হতে পারে? সেজন্যে এদের বিয়ে তো হবে না বলে একটা মত আছে। এই জন্য আমরা আমাদের মেয়েদেরকে যদি অথবা ছেলেদেরকে যদি এমন কারো কাছে বিয়ে দেই বা বিয়ে করাই যারা সালাত আদায় করে, তাদের ওদের বিয়েই হবে না, এক নম্বর কথা। দুই নম্বর কথা হচ্ছে, এটা একটা মত বলছি আর কি, এর বাইরেও মত আছে, কেউ কেউ বলেছেন যে না ইমান থাকলেই হয়ে যাবে, সালাত আদায় না করলে সে কুফরি করলো কিন্তু কাফের হয়ে গেল না, কুফরি করলো কিন্তু কাফের হয়ে গেল না, এরকম মতও আছে। দুই নম্বর যে কথাটা বলতে চাই, যে এই জাতীয় বিয়ে শাদীতে আমাদের যারা সালাতে আদায় করেন ওদের বিয়ে শাদীতে তো যে পর্দা এবং ইসলামী সকল জিনিস মেনটেন করে তারা করবে এটা তো ভাবতেই পারি না আমরা। অতএব আমাদের উচিত এগুলোকে বয়কট করা। বয়কট করলে কি হবে? বয়কট করলে এরা তখন সাবধান হবে যে না আমরা তো এই কারণে
আমরা সমাজচ্যুত হয়ে যাচ্ছি বা আমাদেরকে অন্য দৃশ্য দেখা হচ্ছে, তখন তার সালাত আদায় করতে বাধ্য হবে। আপনি যেতে পারেন তিন নম্বরে, তা হলো যদি আপনার নিয়ত থাকে যে আপনি গিয়ে সেখানে কিছু নসিহা করবেন, আপনার উপস্থিতির কারণে লোকদের মধ্যে কিছু কি তাদের মধ্যে কিছু পরিবর্তন হওয়ার সম্ভাবনা আছে, কারণ দাওয়াত তো দিতে হবে। রাসূলুল্লাহ তো মুশরিকদেরকে দাওয়াত দিয়েছেন, কাফেরদেরকে দাওয়াত দিয়েছেন, দাওয়াত তো আমাদেরকে দিতে হবে। এখন আমি যদি নাই যাই তাহলে দাওয়াত দেবে কে? ওদেরকে তো দাওয়াতের রাস্তাগুলো বন্ধ হয়ে গেল, দাওয়াতের রাস্তা তো আমি বন্ধ করে দিতে পারি না। সেই জন্য আপনি দাওয়াতের নিয়ত যদি থাকে যে না আমি কিছু গিয়ে সেখানে নসিহা করবো তাদেরকে, তাদেরকে কিছু কথাবার্তা বলবো, অন্যদেরকে কিছু বলবো, সেখানে অশ্লীলতা যাতে না হয় এগুলো আমি বাধা দেবো, বিরোধিতা করবো, তাহলে সেখানে দাওয়াতের পারপাসে কেউ যেতে পারে ইনশাআল্লাহ। একেবারে লাস্টে জি, শুনেন, এই জন্য বলছি গতকালকে ওই আলোচনা আপনারা শুনবেন, গতকালকে ওই আলোচনাটা আপনাদের আপনাদের শোনা খুবই বাধ্যতামূলক। ভাই, সহি আকিদার কোনো নেতৃত্ব নাই, পৃথিবীর যেই প্রান্তেই যেই থাকুক না কেন সকলে মিলেই কি একটা ফেরকায় না জিয়া, সকলে মিলেই কি ফেরকায় না জিয়া, আমরা সবাই মিলে এক, প্রত্যেকে কি আলাদা নই, সবাই মিলে কি আমরা এক। এই পৃথিবী বাংলাদেশ কেন, পৃথিবীর যেই প্রান্তেই যত লোক তাদের আকিদা গুলোকে তারা সহি করেছে, বিশুদ্ধ করেছে, ওরা প্রত্যেকে মিলে কি একটা একটা প্রত্যেকে একটা ইউনিটি, প্রত্যেকে মিলে একটা ইউনিটি, এরা প্রত্যেকে মিলে একটা দল, অতএব আলাদা কোনো দল নাই, ওই দল সহি ওই দল গায়ের সহি এরকম কিছু না, সবাই মিলে যত লোক সহি সবাই মিলে একটা দল, এটি হলো আল ফিরকা আন নাজিয়া। নাহলে বাংলাদেশে যারা আছে অন্য দেশে যারা আছে তাদের অবস্থা কি হবে, তারা কি ফেরকায় নাজিয়া না? ফেরকায় নাজিয়া মানে মুক্তিপ্রাপ্ত দল, জান্নাতি দল। এই জান্নাতি দল পৃথিবীর যেখানে যারা আছে আল্লাহ এবং রাসূল এবং সাহাবায়ে কেরামদেরকে তাবে তাবেঈদেরকে অনুসরণ করেছে, এরা প্রত্যেকে মিলেই কি একটা দল, এইখানকার আলাদা কোনো নেতৃত্বের প্রয়োজন হয় না। আসসালামু আলাইকুম, আমার প্রশ্নটা হচ্ছে যে আমাদের বাংলাদেশে কি মানে মাযহাব, যে চারটা মাযহাব আছে, এই মাযহাবের বিষয়ে কিছু আলেমদেরকে প্রশ্ন করলে তারা বলে যে কোনো একটা মাযহাব মানতে হবে, আর ডক্টর ডায়গিনা সারের কথা বললে সে তারা বলে সে তো ডাইরেক্ট মুর্শিক বা কাফের বলে, এবং আমাদের বাংলাদেশে যে এখন বর্তমানে আব্দুল রাজ্জাক বিন ইউসুফ তার কথা বলে বললে বলে যে উনি তো কোনো আলেমই না। এই বিষয়ে আমার বক্তব্য হচ্ছে মাযহাব না, মানহাজ মানবে, মাযহাব মানে কি, আপনার মাযহাব মানবে না, মানবেন কি মানহাজ, মানহাজ বুঝতে পেরেছেন? মাযহাব মানে একটা জিনিস, মানহাজ হলো আরেকটা জিনিস, মানহাজ মানে হলো আল্লাহ রাসূল সাহাবী তাবেঈ তাবেঈ তাবেঈরা যা বলেছেন আমরা ওইটাই শুধু মানি, বুঝেন নি? আল্লাহ যা বলেছেন, রাসূল সাল্লাম যা বলেছেন, সাহাবীরা যা করেছেন, তাবেঈ তাবেঈরা যা করেছেন, আমরা শুধু এটাই মানি, এটাকে বলে মানহাজ, আমরা মানহাজ মানি, মাযহাব নয়, এক নম্বর কথা। দুই নম্বর কথা হচ্ছে ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহকে এসে একদল লোক প্রশ্ন করলো, আমরা ওই মাযহাব মানছি, এখন ওই মাযহাব আমরা ত্যাগ করতে চাই, আপনার মত কি? তিনি বললেন ত্যাগ করা বা না করার ব্যাপারে আমি বলছি না, আমি তোমাদেরকে বলছি তোমরা যেই যা মানছো যা আমল করছো যদি কোরআন এবং সুন্নাহ অনুসারে হয় তাহলে সেটা মানবা, কোরআন সুন্নাহ অনুসারে না হলে সেটা প্রত্যাখ্যান করবা, ছুড়ে ফেলে দেবা, আর যে ব্যাপারে দেখবা যে কোরআন এবং হাদিসে এইটাও আছে ওইটাও আছে সেই ক্ষেত্রে তোমরা সবচেয়ে শক্তিশালী যে মতটা ওইটা তোমরা মানবা, আর কোনো সমস্যা আছে? আর কোনো সমস্যা নেই, আলটিমেটলি আপনি মানতেছেন মানহাজ, আসলে মানতেছেন কি? আসলে আল্লাহ রাসূল বিদায় হজের ভাষণে কি বলেছেন, আমি দুটো জিনিস রেখে যাচ্ছি, একটা কি কোরআন আর একটা আমার সুন্নাহ, আপনি তো মানবেন তাই। এখন কোরআন এবং সুন্নাহ আমরা কীভাবে বুঝবো? আমরা তো নিজেরা কোরআন সুন্নাহ বুঝবো না, কোরআন সুন্নাহ বুঝবো যাদের সামনে কোরআন এবং সুন্নাহ এসেছে, তারা কীভাবে কোরআন সুন্নাহকে বুঝেছে, নাকি নিজের মতো করে বুঝবো? নিজের মতো করে না, এটাই হলো মানহাজ। এই জন্যে অধিকাংশ লোক মানহাজ বুঝে না, তো এই জন্য ওই দিকে ঠেলে, বুঝতে হবে আগে মানহাজ কি মাযহাব কি। জি জি, আপনি আমাদেরকে বলেন এই লোহিত সাগরে ঝাঁপিয়ে পড়তে, একবারও আপনাকে জিজ্ঞেস করবো না, ঝাঁপিয়ে পড়বই, ইমানের অবস্থা দেখেছেন? আপনি যদি আমাদেরকে বলেন লোহিত সাগরে ঝাঁপ দেও তাহলে আমরা ঝাঁপ দেবো, আপনাকে জিজ্ঞেস করবো না, কেন ঝাঁপ দিতে বললেন, জিজ্ঞেস করবো না, এইটাই হচ্ছে ইমান, এটাই হচ্ছে ইমান, রাসূল করেছেন কোনো প্রশ্ন নাই, এটাই তো ইমান নাকি, নাকি প্রশ্ন করা ইমান? রাসূল করেছেন কোনো প্রশ্ন নাই, রাসূল করেছেন আর কোনো বক্তব্য নাই, এটাকে বলা হয় ওয়াকফ করা, তাওকিফি, তাওকিফ মানে কি, রাসূল সাল্লাম বলেছেন আর কোনো প্রশ্ন নাই, আলোচনা নাই। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা খলিফা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে,
ফাতেমা রাদিয়াল্লাহু এসে বললেন, আমার বাবার উত্তরাধিকারের মালিক তো আমরা, সম্পত্তি সম্পত্তির উত্তরাধিকারী তো আমরা, টাকা পয়সা আমাদেরটা ভাগ করে দেন। তিনি বললেন, রাসূল সাল্লাম বলে গিয়েছেন আমরা নবীরা কোনো সম্পদের উত্তরাধিকারী বানাই না। আমরা কিসের উত্তরাধিকারী বানাই? এলেমের। অতএব রাসূলের তো কোনো সম্পদ নেই, কিসের উত্তরাধিকারী কামনা করেন? মেয়ে বলেন, ও এইটা আমার বাবা এই কথা বলে, এটা হাদিস, তাইলে আর কোনো কথা নাই। কিভাবে মেনেছেন দেখেছেন? মেয়ে আপন মেয়ে, তাইলে আর কোনো কথা নাই। রাসূল সাল্লামকে কোথায় কাফন দাফন করা হবে? প্রশ্ন, সবাই তো চাইবো আমার ঘরের সামনে তাকে দাফন করা হোক। আবু করে এসে বললেন, তোমরা কি জানো রাসূল সাল্লাম বলেছেন নবীরা যেখানে মারা যায় সেখানে তাদেরকে কবর দিতে হয়? হাজার হাজার সাহাবী আর একটা শব্দ বলে না। আনুগত্য কাকে বলে দেখেছেন? এইটাই ঈমান। প্রশ্ন, এটা আল্লাহ রাসূল করেছেন, আর প্রশ্ন কি? আর কোনো ইস্যুই না, এটাই তো উত্তর। জি ইসলামী ব্যাংকিং গুলোতে করেন আপনি, তা করা জায়েজ হবে, আপনার এটা করা জায়েজ নাই। কিন্তু ডিপিএস লাগবে, তার উপর জাকাত দেওয়া লাগবে, অনেক ইস্যু আছে। মানে মোটা দাগে উত্তর হচ্ছে যে ডিপিএস করতে পারবেন ইনশাআল্লাহ ইসলামী ব্যাংকিং গুলোতে, অন্য জায়গায় করতে পারবেন না ইনশাআল্লাহ। কি হওয়া মুরিদ? শুনেন, মুরিদ তো হতে হবে, কিন্তু মুরিদ হবে আল্লাহ। কার মুরিদ হবে? আল্লাহ। আল্লাহ সুবহান ওয়া তাআলা মুরাদ, মুরাদ কে? আল্লাহ। আর মুরিদ হবো কার? আল্লাহ। মোর্শেদ কে বলেন তো? মুর্শিদ হলেন আল্লাহ। মুর্শিদ কে? আল্লাহ হলেন মুর্শিদ। আল্লাহর গুণবাচক নাম কি? মুর্শিদ। ফালিন তাইজা মিন দুনিহি ওয়ালিয়্যাও ওয়ালা মুর্শিদা, সূরা কাহফে আছে মনে হয়, যে আল্লাহ ছাড়া তুমি কোনো ওলি এবং মুর্শিদ পাবে না। মুর্শিদ হলেন আল্লাহ। যেই মুর্শিদে যে মুর্শিদকে অনুসরণ করে তাকে বলে মুরিদ। তাই কি বলে? মুরিদ। মুরিদ মানে হলো এমন একজন ব্যক্তি যিনি একটি গন্তব্যের উদ্দেশ্যে প্রতি মুহূর্তে ছুটে বেড়াচ্ছেন, তাকে কি বলে? বুঝেন নাই অর্থ? গন্ত মানে একটা ডেস্টিনেশন। মুসলমানের ডেস্টিনেশন কি? জান্নাত। মুসলমানের ডেস্টিনেশন কি? ওই জান্নাতের উদ্দেশ্যে যে ব্যক্তি ছুটি বেড়াচ্ছে ওই ব্যক্তিকে বলা হয় মুরিদ। অতএব ওই ব্যক্তি জান্নাতের উদ্দেশ্যে ছুটে বেড়ালে সে কি আল্লাহ আল্লাহ রাসুলকে অনুসরণ করবে না অন্য ব্যক্তিকে অনুসরণ করবে? আচ্ছা, আল্লাহ রাসুল জান্নাতের ব্যাপারে জান্নাতে যাওয়া তো নিশ্চিত নাকি অনিশ্চিত? আর যারে আপনি অনুসরণ করছেন এ জান্নাতে যাওয়ার ব্যাপারে নিশ্চিত কে? কেউ নিশ্চিত? কোন নিশ্চয়তা আছে ওই ব্যক্তি জান্নাতে যাবে এই নিশ্চয়তা কে দিয়েছে? আছে কোন নিশ্চয়তা? নো। তাহলে আপনি জেরে মুরশিদ বানাইছেন, ওটা নিজেই তো জান্নাতে যাওয়ার কোনো নিশ্চয়তা নাই, আপনি কিভাবে তার অনুসরণ করে জান্নাতে যেতে চাচ্ছেন? অনুসরণ করতে হবে তাকে যিনি জান্নাতের গ্যারান্টি দিতে পারেন এবং যিনি নিজে জান্নাতের গ্যারান্টি নিয়েছেন, তাকে অনুসরণ করতে হবে। সবচেয়ে বড় দোয়ার নাম কি? সূরা ফাতিহা। তো আপনি মৃতের জন্য জানাজাতে দোয়া করছেন সূরা ফাতিহা বাদ দিয়ে দোয়া করলেন, কি দোয়া করলেন এগুলি? আস্তে পড়াটাই এখনো সবচেয়ে বড় আলেমদের মূল বক্তব্য, আস্তে পড়াটাই। তবে জোরে পড়ার ব্যাপারেও বর্ণনা আছে, এটা 83 বর্ণনা, কেউ যদি জোরে পড়ে তাহলে আপত্তি নাই। আস্তেও পড়ার ব্যাপারে অধিকাংশের মন্তব্য এবং বক্তব্য কি? আস্তে পড়া। আপনি যদি এখনো বাইতুল্লাহতে এবং মসজিদ নববীতে দেখেন আস্তেই পড়ছে, জোরে পড়ছে না। জানাজা বাড়িতে হওয়ার সম্ভাবনা আছে, সম্ভাবনা আছে, কারণ যেহেতু হাদিসে আছে সালাত হবে না জানাজা ছাড়া, মানে ইয়া হবে না জানাজা সালাত হবে না সূরা ফাতিহা ছাড়া। লাস্ট প্রশ্ন আমার মনে হয়, প্লিজ। হ্যাঁ, না বাতিল বলে গণ্য হবে না, যেহেতু তিনি জানেন না, না জানার কারণে আল্লাহ তাকে ক্ষমা করে দেবেন। যদি তিনি জানার পরে না করেন তাহলে তাকে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। আর পিছনের লোকদের সালাত হয়ে যাবে, পিছনের লোক তো আর জানে না, তারা নিজে জানাজা তারা সূরাতুল ফাতিহা পড়ে নেবে, আর ওই ব্যক্তি গুনাহগার হবে তিনি, কারণ তিনি সুন্নাহ অনুসারে চললেন না। সাহাবায়ে কেরামরা তারা সূরা ফাতিহা পড়তে, এরকম দলিল আছে, সহি দলিল, দলিলের বাইরে তিনি গিয়ে আমল করেছেন। জামাতে নামাজটা ইমাম শুনে যে নামাজটা ভুল হয়, তাহলে ভুল হয়।
প্রমাণিত হলো সালাম ফেরানোর আগেই শুধুমাত্র কি করবেন, সালাম ফেরানোর আগে তিনি দুটো সেজদা দেবেন অথবা সালাম ফিরিয়ে দুটো সেজদা দেবেন, সালাম ফেরানোর আগে দুটো সেজদা মানে একেবারে লাস্ট যেটাকে সালাম বলি আর কি, সালাম ফেরানোর আগে দুটো সেজদা দেবেন অথবা সালাম ফিরিয়ে দুটো সেজদা দেবেন। ওই যে মধ্যখানে আমরা যেটা করি সো সেজদা দিয়ে আবার আত্তাহিয়াত থেকে পড়া শুরু করি, এটার কোনো দলিল নেই। বহুত লোক বহুত ধরনের কিছু করে, এগুলো দলিল না। আজকে আমরা এটা বলছি দলিল হলো আল্লাহ এবং তার রাসূল। এবং দেখে বলতে হবে আর কি।